بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. আমাদের 5 মিনিট দেরি হয়ে গেল, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা একজন সাধারণ ইবাদতকারীর তুলনায় অনেক বেশি। কিরকম বেশি? যেমনটি আমার মর্যাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার মর্যাদা তোমাদের সবচেয়ে সাধারণ মুসলমানের তুলনায় অনেক বেশি। এই দুজনের মধ্যে কখনো তুলনা চলে না। একজন সাধারণ ইবাদতকারী যে না জেনে ইবাদত করে, আর একজন জ্ঞানী ব্যক্তি যে জ্ঞানের ভিত্তিতে ইবাদত করে, এই দুজন কখনোই সমান নন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অর্থাৎ তারা কখনোই সমান নয়। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রত্যেকটা ইবাদত একজন মুসলিমের উচিত জ্ঞান অর্জন করে জেনে বুঝে পালন করা, যেন তিনি জ্ঞানের ভিত্তিতে ইবাদত করতে পারেন এবং অন্যদেরকেও সহায়তা করতে পারেন। এটাই আমাদের আজকের আলোচনার প্রথম পয়েন্ট। আমাদের আজকে আলোচনা হচ্ছে সাতটি কারণের কথা আমরা বলবো, যেই সাতটি কারণে আমরা প্রতিবার রমাদান আসে, রমাদান চলে যায়, কিন্তু আমাদের মনে হয় যে আমরা রমাদানকে সুন্দরভাবে কাজে লাগাতে পারলাম না। রমাদান শুরু করার পরে আমরা মাঝপথে স্থবির হয়ে পড়ি। সাধারণত রমাদানের শুরুটা হয়তোবা আমাদের অনেকেরই খুব সুন্দর হয়, খুব পাওয়ারফুল স্টার্ট আমরা করি, কিন্তু মাঝামাঝি গিয়ে আমরা উদ্যম হারিয়ে ফেলি। রমাদান যখন শেষ হয়ে আসে, সেই সময়টা আমাদের কাছে মনে হয় যে আসলে একটা মাস কীভাবে চলে গেল, আমি তো আরও অনেক বেশি করে এই সময়টাকে ইউটিলাইজ করতে পারতাম। যেই সাতটি বিষয় আমরা খেয়াল করলে ইনশাল্লাহ এই হতাশা থেকে এইবার বের হয়ে আসতে পারবো। তার মধ্যে প্রথম যে জিনিসটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব তা হচ্ছে, আমরা রমাদান পরিপূর্ণ সদ্ব্যবহার করতে ব্যর্থ হই এক নম্বর যেই কারণে, সেটা হচ্ছে জ্ঞানের প্রস্তুতির অভাব। আমরা রমাদানের আগেই জ্ঞানের প্রস্তুতি নেই না। রমাদান আসার আগেই আমাদের জ্ঞানের প্রস্তুতি নেওয়া উচিত, সেই প্রস্তুতি আমরা নেই না বা নিতে পারি না বা খেয়াল করি না। রমাদান আসলে তখন আমাদের কী অবস্থা হয় এই প্রস্তুতির অভাবে? রোজা সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইল, এগুলো আমাদের অজানা থেকে যায়। এগুলো না জানার কারণে আমরা প্রত্যেকটা মুহূর্তে রমাদান এবং সিয়াম পালন করতে গিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আমাদের মধ্যে অনেকেরই এমন অবস্থা হয় যে প্রত্যেকটা মুহূর্তেই মনে হয় যে আমাদের রোজা কি হচ্ছে, আমি এই যে কাজটা করলাম এই কাজটা করা কি ঠিক হলো, আমার এই কাজটা কি, এই কাজটার কারণে কি রোজা ভেঙে যাবে? অনেক ধরনের প্রশ্ন আমরা শুনতে পাই রমাদানে। কেউ হয়তো ভুলে পানি খেয়ে ফেলেছেন, কেউ রোজা রেখে দাঁত মাজবেন কি না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, কেউ কখন সেহরি খাওয়া বন্ধ করতে হবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এমনিভাবে তারপর নারী স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন যে কতটুকু বৈধ হচ্ছে আর কতটুকু বৈধ হচ্ছে না। আমরা যদি রমাদান শুরু করার পরে এই প্রত্যেকটা মাসআলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি এবং রোজা পালন করা অবস্থায় এগুলো খুঁজতে থাকি, তাহলে সেখানে একদিকে যেমন সেখানে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তেমনি কোনো ইবাদতে আমাদের পক্ষে মনোযোগ দেওয়া সম্ভব হবে না। একটা জিনিস যদি আমরা খেয়াল করি আমরা বুঝতে পারবো যে রমাদানে রোজা পালন করা, এক মাস সিয়াম পালন করা, এটা ইসলাম পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, এটা সবাইকে করতে হয়। প্রাপ্তবয়স্ক, মুসলিম,
নারী পুরুষ নির্বিশেষে, যে পেশার লোকই হোক না কেন, কারো জন্যই কিন্তু এটা ছাড় নাই, এবং ধনী দরিদ্র নির্বিশেষে কারো জন্য এটা ছাড় নাই। অনেক ইবাদত আছে আছে শুধু সম্পদশালীদের জন্য, ইসলামের পিলার বটে, কিন্তু সেটা সম্পদশালীরাই শুধু করতে বাধ্য। যেমন হাজ, অনেকেরই হজ করার মতো টাকা নাই, তার জন্য হজ করা বাধ্যতামূলক নয়। জাকাত, অনেকেরই জাকাত দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু নামাজ এবং রোজা, তাওহীদ, নামাজ এবং রোজা, এই তিনটা ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য করণীয় এবং পালনীয়। আর এই জন্যই এই রোজার মাসলা, এটা কোনো রকেট সায়েন্স না, এটা খুব এমন কোনো দুর্বোধ্য কঠিন বিষয় মনে করা ঠিক হবে না, যেটা শুধু এক্সপার্টরাই জানবে, আর সাধারণ মানুষের এই বিষয়ে কোনো জ্ঞানের জানার কোনো সুযোগ নেই না, বরং এটা আমরা সবাই জানতে পারি। শুধু জানতে পারি তাই না, নিজেরা এটা জানার মাধ্যমে একটা তোমানিনার সাথে আমাদের পক্ষে ইবাদত করা সম্ভব হবে, প্রশান্তির সাথে আমরা রমাদানটাকে অতিবাহিত করতে পারবো। যদি আমরা রমাদান আসার আগেই প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে নেই এবং অন্যদেরকে হেল্প করতে পারবো, আমার ঘরের মানুষ, পরিবার, পরিজন, পরিচিত অনেকেই অনেক বিষয় আমরা দেখব জানে না, আমার পরিচিত একজন গার্ড, তিনি নামাজ পড়ে রোজা রাখেন, কিন্তু একদিন দেখলাম যে সেহরির পরে উনি আরাম করে সিগারেট টানছেন, কারণ ধূমপান করলে যে রোজা ভঙ্গ হবে মশলাটা তার জানা নাই, এই মশলাটা তার জানা থাকা কথা ছিল। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের, আমরা যারা দিনের কথা বলি, আমাদের ব্যর্থতা যে কেন আমরা এই জ্ঞানের প্রচার করতে পারলাম না এমনভাবে যে সর্বশ্রেণীর মানুষের এই মশলাগুলো জানা। এটা কোনো কঠিন কথা নয়, ধূমপান করা এমনিতেই নিষিদ্ধ, এটাই অনেকে জানে না, এরপর ধূমপান করলে যে তার রোজা হচ্ছে না এই মশলাটা পর্যন্ত তার জানা নাই। তাহলে এই যে একটা জ্ঞানের প্রস্তুতির অভাব, এইটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, আমাদের নিজেদের জন্য এবং আমাদের আশেপাশে মানুষদের জন্য। তাহলে আমরা, আমাদের প্রথম কাজ হচ্ছে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি গ্রহণ করা। আজকে বলেন তো কত তারিখ শাবান মাসের? আজকে শাবান মাসের, আজকে কিন্তু 14 তারিখ শাবান মাসের, আজকে 14 তারিখ শুরু হয়েছে, আজকে রাত থেকে, সন্ধ্যার পর থেকে, কারণ আরবি হিসাবে সূর্য ডুবার সাথে সাথে নতুন তারিখ, তারিখের যে এই যে অনেক ক্যালেন্ডারের মধ্যে থাকে না, তারিখের একটা পাতা থাকে, এটা চেঞ্জ হয়ে যায়, এরকম আমাদের সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তারিখের পাতাটা চেঞ্জ, সকালে ছিল আজকে 13 তারিখ, আজকে রাত্রে 14 তারিখ, এখন আয়ামে বিদ চলছে, যারা আয়ামে বিদের রোজা রেখে অভ্যস্ত তারা আজকে রোজা ছিলেন, আগামীকাল সকালেও রোজা থাকবেন, পরশু দিনও তারা রোজা থাকবেন, 13, 14, 15, তো 14 রাত্রি কিন্তু আজকে শুরু হয়ে গেছে। তাহলে আমাদের রমাদানের আগে আর শাবানের 15টা দিন আছে, এই 15টা দিনও প্রস্তুতির জন্য আমাদের যথেষ্ট হতে পারে, এই কয়েকটা দিনেও আমরা প্রস্তুতি নিতে হবে আমাদের ইনশাল্লাহ। যে আমরা এখন প্রস্তুত কীভাবে নিব, আমাদের হাতে সময় কম, এখানে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। এক নম্বর কাজ আমি বলবো যে রমাদান এবং সিয়ামের উপর ভালো এক বা একাধিক বইপত্র আমরা এখনই সংগ্রহ করে পড়া শুরু করে দিই। সংগ্রহ করে শুধু বাসায় শেলফে সাজিয়ে রাখলে আমাদের হবে না, আমাদেরকে এটা আদ্যপান্ত পড়ে ফেলতে হবে এবং এটার উপর নোট করে ফেলতে হবে। রমাদানের উপর আমার বিশ্বাস, বাজারে অনেক ভালো বই আছে, যে কোনো ভালো বই যেখানে আমাদের প্রয়োজনীয় মশলা মশলাগুলো সহজ করে দেওয়া আছে সেগুলো আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। আমাদেরও একটা বই আছে ফিকহু সিয়াম, এই বইটার নতুন এডিশন ইনশাল্লাহ বের হচ্ছে এই রমাদানের আগেই, আপনাদের অনেকের কাছে পুরনো এডিশন আছে, সেটা থেকেও আপনারা পড়তে পারেন, নতুন এডিশনটাও সংগ্রহ করে নিতে পারেন, এটার একটা প্রি অর্ডার ফর্ম আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ। এখানে আমি যেটা করার চেষ্টা করছি, এই বইটা আপনারা রাখতে পারেন, এই বইতে যেন সহজ ভাষায় এবং সহজে আপনার দরকারি মাসাইলগুলো আপনি খুঁজে বের করতে পারেন, সেই জন্য
এই বইটাতে ওইভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে, আশা করি এই বইটা আপনাদের জন্য উপকারী হবে। এছাড়া যে কোনো বই থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, বিশুদ্ধ বই, বিশুদ্ধ উৎস থেকে। তবে এই জ্ঞান অর্জনটা অবশ্যই শেষ করুন রমাদানের পূর্বে, যেন রমাদানের মধ্যে আপনার খুব বেশি কনফিউশন না হয় এবং দু একটা কনফিউশন হলে আপনি চট করে এটা দূর করতে পারেন। এবং এর পাশাপাশি কোনো লেকচার সিরিজ শোনা বা কোনো কোর্স করা যদি আপনার পক্ষে সম্ভব হয় রমাদানের আগে প্রস্তুতি নেওয়ার জন্য, তাহলে সেটা হবে সোনায় সোহাগা, খুব ভালো হবে আপনার জন্য। আচ্ছা, এই প্রস্তুতি যদি নেন তাহলে বাড়তি কিছু বেনিফিট আপনার এমনিতেই চলে আসছে এই প্রস্তুতি নেওয়ার সাথে সাথে। এক নম্বর হচ্ছে আপনি একজন তালিবুল ইলম হতে পারছেন। রমাদান সম্পর্কে আপনি যখন জ্ঞান অর্জন করছেন, একজন দীন শিক্ষার্থী কাতারে আসার প্রক্রিয়া আপনি শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। যে জ্ঞানের অন্বেষণে কোনো পথ চলবে, এই পথ চলার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা পথে তাকে পরিচালিত করবেন। ওয়া ইন্নাল মালাঈকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা দীন শিক্ষার্থীর প্রতি সন্তুষ্টির কারণে তাদের ডানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন আলেমের জন্য আকাশবাসী, পৃথিবীবাসী, এমনকি পানির মাছও দোয়া করতে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীরা কোনো দিনার বা দিরহামের উত্তরাধিকার দিয়ে যাননি। ওয়ারাসুল ইলম, তারা জ্ঞানের উত্তরাধিকার দিয়ে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই জ্ঞানের উত্তরাধিকার যে পেল সে একটা বিরাট কিছু পেল। এই জিনিসটা আপনি চিন্তা করে দেখেন যে আমরা কেউ আমাদের উত্তরাধিকার সূত্রে কেউ একটা বাসা পেয়ে গেল, সে হয়তো গরিব মানুষ কিন্তু তার বাপদাদারা ধনী ছিল, তার বাবা মারা গিয়েছে, সে একটা বাসার মালিক হয়ে গেল, সে ভাবে যে আমি একটা বিরাট কিছু পেয়েছি উত্তরাধিকার। অনেকের শ্বশুর মারা গেলেও একটা বাসার মালিক হয়ে যায়, হয় না? এরকম আপনারা অনেকে হয়েছেন। আমার দেশে বেশিরভাগ মেয়েরা আমার মনে হয় অনেক উদার, তারা তাদের টাকা পয়সা গয়নাগাটি জমি জমা বাসা বাড়ি সব কিছু স্বামীর হাতে তুলে দেয়। এটা সবসময় ভালো এমন না, হ্যাঁ, এটা সবসময় প্রশংসনীয় না। কোনো কোনো স্বামীর ক্ষেত্রে এটা ভালো হতে পারে, সে স্বামী যদি খুব ভালো হন, কিন্তু আবার অনেক দুষ্ট লোকও পৃথিবীতে আছে। তো যাই হোক, সেটা করা ঠিক কি ঠিক না সেটা না, কিন্তু আমার দেশে আমি আমার আশেপাশে যে সমস্ত মহিলাদেরকে দেখি, তারা তাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু সাধারণত স্বামীর হাতে তুলে দেয়, স্বামীর প্রয়োজন নিজের গয়নাও বেছে দেয় বেশিরভাগ মেয়েরাই। আমি কোনো প্রশংসা করার জন্য বলছি না, আপনাদের মধ্যে যে কেউ থাকে যে না গয়না দিতে দিবে না এরকম, এটা কোনো দূষণীয় কিছু না, কারণ গয়নাটা তার, গয়নার মালিক সে স্ত্রী। যাই হোক, কিন্তু অনেক সময় শ্বশুর মারা গেল স্ত্রীর বাবা, তখন স্ত্রী একটা বাসার মালিক হয়ে গেলে স্ত্রী তো আর স্বামীকে বলে না যে এই বাসাটা আমার, এই বাসা ভাড়া দিয়ে পুরো টাকাটাই আমার পকেটে যাবে, তুমি তোমার যে ছোট বাসায় আছো সেই ছোট বাসায় আমাকে নিয়ে থাকো, সেটা বলে না। সে তখন ওই বাসায় সবাইকে নিয়েই তো উঠে। তো এইভাবে একজন মানুষ, আমি একটু উদাহরণ দিচ্ছি যে দেখেন আমার কিছুই ছিল না, কিন্তু হয়তো কারো একজন আত্মীয় মারা যাওয়ার কারণে সে উত্তরাধিকার সূত্রে অনেক বড় কিছু পেয়ে গেল। আমরা যখন দিনের একটা মাসালা শিখতে পারি, বিশুদ্ধভাবে জ্ঞান অর্জন করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে, আমরা দিন সম্পর্কে বিশুদ্ধ কোনো জ্ঞান অর্জন করতে পারি, একটা মাসলা শিখতে পারি, কিছু মাসাইল শিখতে পারি, আমাদেরকে মনে করতে হবে আমরা এরকম বিরাট কিছু পেলাম। আসেন না আমরা এই রমাদান থেকে প্রস্তুতি নিয়ে যে প্রতিদিন একটা করে মাসালা শিখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসউলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমি আপনার কাছে উপকারী জ্ঞান, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান, উত্তম রিজিক এবং কবুল আমল চাচ্ছি। জ্ঞানের জন্য দোয়া করতেন, উপকারী জ্ঞানের জন্য দোয়া করতেন। আমরা প্রতিদিন অল্প সময় ব্যয় করলে একটা একটা করে মাসালা
আমরা শিখতে থাকি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এক একটা মাসালা শেখা মানে আমার নবীর যে উত্তরাধিকার, সে উত্তরাধিকার থেকে আমি অর্জন করছি একটু একটু করে, একটু একটু করে বাড়তে পারবো, আমরা আলেম হতে পারি না পারি। এবং তারপরে আমরা মানুষকেও উপকার করতে পারবো, মানুষকেও শেখাতে পারবো, মানুষকে আমরা কেউ আলেম না, এই জন্য মানুষকে সব বিষয়ে আমরা ফতোয়া দিতে যাব না, কিন্তু আমরা দিনের মৌলিক কিছু কথা আছে আমরা কি সবাই মানুষকে বলতে পারি যে নামাজ পড়তে হবে, শিরক থেকে বাঁচতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ডাকা এটা শিরক, আমাদেরকে যে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে, প্রপারলি উজু করতে হবে, কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে হবে, এই কথাগুলো আমাদের মধ্যে কে আছে যে অন্যকে বলতে পারে না? এই কল্যাণের শিক্ষাগুলো, এই দাওয়াতগুলো সবাই আমরা দিতে পারি এবং আমাদের বরং সবার দেওয়া এটা কর্তব্য, কিন্তু সব বিষয়ে আমাদের সবার কথা বলার দরকার নাই। তাহলে আমরা মানুষকে কিছু না কিছু দিনের কল্যাণ করছি, আমি যখন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করব আমি মানুষকেও কিছু না কিছু শেখাতে পারবো, আমার লেভেল অনুযায়ী আমি মানুষকে শেখাতে পারবো, আর মানুষকে এই জ্ঞান শিক্ষা দেওয়ার অনেক বড় উপকারিতা আছে। ইন আল্লাহ মালাইকাতু ওয়া সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল-খাইর। আল্লাহ তার ফেরেশতা আকাশ এবং পৃথিবীভাসী এবং এমনকি গর্তের পিঁপড়া অথবা পানির মাছ, এরা সবাই যে মানুষকে ভালো কিছু শেখায়, উপকারী জ্ঞান শিক্ষা দেয়, তার জন্য সালাত পেশ করে। সালাত, আল্লাহর সালাত মানে আল্লাহ প্রশংসা, অর্থাৎ এই লোকটা, আপনি যদি মানুষকে ভালো কিছু শেখান, উপকারী জ্ঞান আপনি শিক্ষা দেন, জেনে বুঝে অবশ্যই জ্ঞানের ভিত্তিতে, না জেনে না, না জেনে দিন সম্পর্কে কোনো কথা বলা এটা আবার গর্হিত কাজ, কিন্তু আপনি যখন কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধ উৎস থেকে নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে কোনো একটা কথা শুনলেন এবং হুবহু আরেকজনের কাছে আপনি পৌঁছে দিলেন, আশা করা যায় আল্লাহ আপনার প্রশংসা করবেন এই হাদিস অনুযায়ী, এবং আকাশ এবং পৃথিবীবাসী গর্তের পিঁপড়া আল্লাহর সৃষ্টি এরা সবাই, হাদিসের মধ্যে যখন সালাত আসছে যে কোনো ব্যক্তির উপর সালাত, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ যেন তার উপর সালাত পেশ করেন, তার মানে হচ্ছে আল্লাহ যেন তার প্রশংসা করেন, ঊর্ধ্ব জগতে আল্লাহর প্রশংসা এটা হচ্ছে সালাত, এটা হচ্ছে আল্লাহর সালাত। আর আমরা যখন এই দোয়া করছি যে আল্লাহ আপনি নবীর প্রশংসা করেন, তখন এটা হচ্ছে আমাদের সালাত, এটা হচ্ছে নবীর জন্য সালাত, এটা যে নামাজ আমরা পড়ি সেই সালাত না। যাই হোক, এবং আল্লাহ তাআলা বলেছেন না ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করেই আমাদের জাহান্নাম থেকে বাস্তবে জান্নাতে যেতে হবে। তাহলে জ্ঞান বাড়ার সাথে সাথে আল্লাহর ভয় বাড়বে এবং আল্লাহর কাছে মর্যাদা বাড়তে থাকবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন, মর্যাদা সমুন্নত করবেন। এগুলো সব হচ্ছে জ্ঞানের উপকারিতা। এবং তারপর অন্যকে জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে মান দাআ ইলা হুদা কানা লাহু মিন আল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যখন আপনি আরেকজনকে শেখাচ্ছেন, আরেকজনকে হিদায়তের দিকে আহ্বান করছেন, সরাসরি আপনি নিজে শেখাতে হবে এমন কোনো কথা নাই, আপনি কাউকে একটা লেকচার শুনতে দেন, আপনি কাউকে একটা বই দেন, আপনি কাউকে একজন আলেমের আলোচনার মধ্যে নিয়ে আসেন, এর মাধ্যমে তাকে আপনি হেদায়তের পথ দেখালেন, তাহলে সে আপনার মাধ্যমে হেদায়ত পেয়ে যে ভালো কাজগুলো করবে এর সব জমা হতে থাকবে আপনার আমল নামায়। বন্দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলহি, যে ভালো কাজে পথ প্রদর্শন করে তার জন্য এর সম্পাদনকারীর অনুরূপ সওয়াব রয়েছে। তাহলে এইগুলি সব অ্যাডিশনাল আমাদের ফায়দা যদি আমরা জ্ঞান অর্জনের পথে নামি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সামনে রমাদান, এই রমাদানের সদ্ব্যবহার করার জন্য অবশ্যই আমরা রমাদানের মাসলা মাসাইলগুলো শিখে ফেলবো এই রমাদান আসার আগে। এখন আমাদের হাতে 2 সপ্তাহ সময় আছে, আসুন আমাদের কাছে যেই রিসোর্স আছে, যেই বই আছে, যেই লেকচার আছে সেগুলোর থেকে জ্ঞান অর্জন করি, এবং আমার যেটা দরকার না এই মাসালাগুলো মনে করছি আমি দরকার না এগুলোও শিখে ফেলি। আমার বয়স্ক মা বাবা রোজা রাখতে পারছে না, তারা কী করবে? একজন স্তন্যদাত্রী অথবা গর্ভবতী মা, তার রোজা রাখলে একটা ক্ষতির ভয় আছে, সে কী করবে?
নিজের প্রয়োজনে না হলেও অন্যের প্রয়োজনে আমি জ্ঞান অর্জন করে রাখি, যেন কেউ জানতে চাইলে আমি তাকে হেল্প করতে পারি। আমরা সফরের দিন রোজা রাখবো না, কিন্তু রোজাটা কখন ভাঙবো? আমি কতগুলো নমুনা প্রশ্ন দিচ্ছি আর কি আপনাদের সামনে চিন্তা করার জন্য। আমি আজকে আমার আমি দেশের বাইরে যাব, আমি কি ঘরে বসে সকালেই রোজা ভেঙে ফেলতে পারবো, নাকি এয়ারপোর্টে গিয়ে রোজা ভাঙবো, নাকি প্লেন উড়লে রোজা ভাঙবো, কখন রোজা ভাঙতে ভাঙার অনুমতি আছে? অনেক জরুরি মাসালা হঠাৎ চলে আসবে আপনার জীবনে এই মাসালাটা। এই যে সফরের প্রশ্নটা আমি করলাম, যে সফরে আমি যাব কিন্তু রোজাটা ভাঙতে পারবো আমি জানি, কিন্তু ঠিক কখন ভাঙবো এটাও আমরা একটু চেষ্টা করলে জেনে নিতে পারি। এবং এটা জেনে নিতে পারলে যখন হঠাৎ করে আমাকে সফর করতে হবে সেই মুহূর্তে আমি বিপদে পড়ে যাব না, কিন্তু আমার ওই জ্ঞানের প্রস্তুতিটা যদি আগে থেকে না থাকে, তাহলে ওই সফরের দিন আমি আলেমদিকে খোঁজাখুঁজি করছি, ফোনে কাউকে পাচ্ছি না যে কাকে এটা জিজ্ঞেস করব। অথচ এই অবস্থাটা হওয়ার কোনো প্রয়োজন এই আজকের যুগে ছিল না। আজকে এমন একটা যুগ যেখানে জ্ঞান সহজলভ্য হয়ে গিয়েছে, জ্ঞান সহজলভ্য হয়ে গিয়ে এত সহজলভ্য হয়ে গিয়েছে যে একটা আপনার ফিঙ্গার টিপসে নলেজ চলে আসছে, আপনি একটা ক্লিক করলে আপনি জ্ঞান অর্জন করতে পারছেন। এই অবস্থায় একটা ক্লিক করলে আপনি জ্ঞান অর্জন করতে পারছেন। এই অবস্থায় আমাদের অনেক সময় উপকারের চেয়ে অপকার বেশি হয়ে থাকে। এটার যে ফায়দাটা আমাদের নেওয়ার কথা ছিল এই ফায়দাটা আমরা নিচ্ছি না, কিন্তু এখানের এর ফলে ফিতনা ছড়াচ্ছে। এমন একটা যুগ ছিল যখন সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই সেটা বাংলাদেশের মানুষের জানার কোনো উপায় ছিল না। এই জন্য সৌদি আরবে চাঁদ দেখার কারণে বাংলাদেশে কোনো ফিতনা হতো না, কিন্তু আজকে যেহেতু ক্লিক করেই এটা জানা যায়, এই জন্য আপনি দেখতে পান যে রমাদানের শেষ দিন, এই বরকতময় সময়কে ইউটিলাইজ করার শেষ সুযোগ, আপনি ইবাদতে মশগুল থাকবেন না, আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন যে হায় হায় আমার রোজা হচ্ছে কি না, সৌদি আরবে তো ঈদ, তাহলে আমি এখানে রোজা রাখলে কীভাবে হবে? কারণ একদল লোক আপনার মনের মধ্যে এই কনফিউশন ঢুকিয়ে দিচ্ছে, একদল লোক এই কনফিউশন ঢুকিয়ে দিচ্ছে যে সৌদি আরবে তো চাঁদ দেখা গিয়েছে, তাহলে আপনি কেন রোজা রাখছেন, আপনি ঈদ করতে হবে। একটা সময় সৌদি আরবে চাঁদ দেখা গেল কি গেল না এটা বাংলাদেশের মানুষ জানতই না, কিন্তু আজকে এটা জানতে পারার ফলে আমাদের লাভ হলো না ক্ষতি হলো, দেখা গেল যে এটা জানতে পারার ফলে আজকে সমাজের মধ্যে একদল লোক যাদের কোনো জ্ঞান নাই, যাদের কোনো কোরআন হাদিসের সম্পর্কে কোনো 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 ধারণা নাই, কোরআন হাদিসের মূলনীতি সম্পর্কে কোনো ধারণা নাই, তারা এই বিষয়টা নিয়ে ফিতনা জন্ম দিচ্ছে। আপনাদের ভিডিওটা একটু ফ্লিকার করছে, এটা আমাদের একটা টেকনিক্যাল সমস্যা, আমি এটার জন্য দুঃখিত। তো এই মুহূর্তে এটা সলভ করার কোনো উপায় নাই, আপনাদের এটার জন্য চোখে কষ্ট হবে ফ্লিকারের জন্য। আপনারা ভিডিওটা অফ করে দিয়ে, আপনাদের ভিডিওটা অফ করে দিয়ে আপনারা শোনেন, আপনারা আমার কথাটা শুনলেও ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি। আনপ্রেসিডেন্টেড সমস্যা, ওই যে একটু আগে বললাম যে আসলে আমাদের টেকনোলজি অনেক সময় আমাদেরকে অসুবিধায় ফেল দেয়। আমি নিজেও দেখেছি, আমি নিজে লেকচার অলওয়েজ ভিডিও অফ করে অডিও শুনতে প্রিফার করি, আমার অনেক কনসেন্ট্রেশন অনেক বেশি আসে আমার শুনলে। তো অনেকেই দেখতে অভ্যস্ত, তো এই যে এত কিছু আজকে, এত গ্যাজেট, অনেক টেকনোলজি, কিন্তু সেই সাথে টেকনোলজির সমস্যা। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এটা সলিউশন করা আসলে আমাদের আমার এখন আয়ত্তের বাইরে। বেশি ভালো ভিডিও কোয়ালিটি দিতে গিয়ে, ভালো করতে গিয়েই আমাদের এই অবস্থাটা হলো। তো এটা এটা একটা একটা বাস্তবতা, এটা একটা কথাই আছে যে কত অনেক মানুষই আছে যে ভালো করতে চায় কিন্তু তার ভালো করার সুযোগ বা তৌফিক হয় না। তো যাই হোক, যে কথা বলছিলাম যে তাহলে দেখেন যে আমাদেরকে এখন রমাদানের আগে এই জন্য আমাদের জ্ঞান অর্জনের অনেক সোর্স আমাদের আছে, সেখান থেকে আমরা অথেন্টিক জ্ঞান অর্জন করে নিই, আমরা অথেন্টিক সোর্সগুলোর কাছে যাব এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে জ্ঞানের প্রস্তুতি নিব, যেন রমাদানের সদ্ব্যবহার আমরা করতে পারি। এমনকি এই মাসালাগুলোতেও আলেমরা কী বলেছেন, এই যে চাঁদ দেখা নিয়ে এত বড় ফিতনা, যে চাঁদ সৌদি আরবে একদিন দেখা যাচ্ছে, আমাদের দেশে
আরেকদিন দেখা যাচ্ছে আমরা কি সৌদি আরবের সাথে করব না বাংলাদেশের সাথে করব, এই যাবতীয় মাসালাতেও আপনি যখনই বিশ্বের বড় বড় আলেমদের কথাগুলো শুনবেন আপনার মধ্যে কোনো ফিতনা হবে না। যখনই বড় আলেমদেরকে বাদ দিয়ে ছোটখাটো মুতা আলিম বলা হয়, যারা আলেম হওয়ার ভাব করে, যাদের কথা শুনলে মনে হয় তারা অনেক কিছু জানে, এবং তারা দেখবেন যারা এইসব বিষয়ে ফিতনা ছড়ায় তারা অনেকেও আসলে রিলিজিয়াস যে সায়েন্সগুলো আছে কোরআন হাদিস ফিকা উসুল এইগুলির কোনো আলেম না, এগুলির কোনো ইলমের কোনো ছিটেফোঁটাও তাদের মধ্যে নাই। তারা অনেকে আরবিও পড়তে পারে না, কোরআনও হয়তো বিশুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু তারা তাদের একটাই কোয়ালিটি, তারা খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন। তো সেই জন্য সুন্দর সুন্দর কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করেন, তাদের কাছ থেকে কোনো জ্ঞান নেওয়া যাবে না। প্রকৃত আলেম বড় আলেমদের কাছে আপনি যান, আপনি দেখবেন যে সেই আলেম যেই মতেরই অনুসারী হন না কেন তিনি আপনাকে ফিতনার দিকে ঠেলে দিবেন না, তার কথার দ্বারা আপনার মধ্যে তুমানিনা আসবে এবং আপনি সঠিক পথ খুঁজে পাবেন, আপনি অস্থিরতা থেকে বের হয়ে আসতে পারবেন। আর এর বাইরে এই সমস্ত বক্তাদের কথা এবং যত বেশি শুনবেন এবং এই চাঁদ দেখা এবং এসব নিয়ে যদি ফিজিক্সের এক্সপার্ট আর ইঞ্জিনিয়ারদের কথা শোনেন, আমার মতো ইঞ্জিনিয়ারদের কথা বেশি শুনেন, তাহলে আপনার মধ্যে অস্থিরতা বাড়বে, আপনি ফিতনার মধ্যে চলে যাবেন। আর যদি বড় বড় আলেমদের কথা শুনেন দেখবেন যে বড় আলেমরাও চাঁদ দেখার মাসালায় সব মাসালায় সবাই একমত না, কিন্তু তারা আপনার মধ্যে কখনোই বিভক্তির জন্ম দিবে না, অস্থিরতার জন্ম দিবে না। তারা এখান থেকে আপনার করণীয় কী খুব স্পেসিফিক্যালি সেটাকে আইডেন্টিফাই করে দিবে, আপনি এই ফিতনা থেকে বের হয়ে আসতে পারবেন সহজে। আর নয়তো সারা জীবন এই চাঁদ দেখার ফিতনার মধ্যেই পড়ে থাকবো আমরা। তো সেটা আমরা না করি আসেন, আমরা শুধু এটা নয় সমস্ত মাসামাসের রমাদান এবং সিয়াম সংক্রান্ত আমরা জেনে নেওয়ার চেষ্টা করি রমাদানের পূর্বেই। দ্বিতীয় এবং তৃতীয় ভুল, যে ভুলের কারণে আমরা রমাদানকে সদ্ব্যবহার করতে পারিনি, দুইটা লিঙ্কড, এই জন্য দুটাকে আমি একসাথে আলোচনা করছি। এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় একসাথে বলছি, এটা হচ্ছে যথেষ্ট প্ল্যান না করা, প্রপারলি প্ল্যান না করা রমাদানের আগে, এবং এটার সাথে লিঙ্কড হচ্ছে প্ল্যান করতে গিয়ে নিজেকে ওভারলোড করে ফেলা। একদল মানুষ আছেন যে তারা রমাদান নিয়ে মোটেই কোনো প্ল্যান করেন না, তারা রমাদান আসে তারা হঠাৎ করে রমাদানের মধ্যে প্রবেশ করেন, হঠাৎ করে রোজা সেহরি ইফতার তারাওয়ি একটা ঘোরের মধ্যে একটা স্লিপ ওয়াকিং স্টেট, ঘুমিয়ে মানুষ যখন হাঁটে সেরকম একটা অবস্থায় তারা রমাদানের কাজগুলো করতে থাকেন এবং হুশ করে রমাদান তার জীবন থেকে চলে যায়। এটা এক দলের অবস্থা। আরেক দলের অবস্থা হচ্ছে প্ল্যান করতে গিয়ে তারা বিভিন্ন লেকচার শোনেন অথবা বিভিন্ন প্ল্যানার রমাদান প্ল্যানার এগুলো অনুসরণ করার চেষ্টা করেন কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারেন না। আমার নিজের অবস্থা অনুযায়ী আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। একটা রমাদান প্ল্যানারের মধ্যে যা কিছু লেখা আছে অথবা একজন আলেম যা কিছু বলেছেন এই সবগুলো আমার জন্য উপযোগী নাই হতে পারে। আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু করলে সুন্দরভাবে পুরো রমাদান জুড়ে কাজগুলো আমার ইবাদতগুলো সুন্দরভাবে একইভাবে করতে পারবো এবং তারপরে রমাদানের পরে এটা আমি কন্টিনিউ করে যেতে পারবো। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ, গোল্ডেন প্রিন্সিপাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেগুলো সবচেয়ে নিয়মিত করা হয়, যদিও বা কমও হয়, অল্প কিন্তু নিয়মিত, গোল্ডেন প্রিন্সিপাল। কারণ অল্প কিন্তু নিয়মিত আমলের অনেক ধরনের সুবিধা আছে এবং এর একটা অন্যতম সুবিধা হচ্ছে যখন আমরা অক্ষমতার কারণে এই আমলটা করতে পারি না তখনও আমাদের সব লেখা হতে থাকে। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, যিনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, এক পৃষ্ঠা অনলি, কিন্তু প্রতিদিন করেন নিয়মিত, তিনি যেদিন অসুস্থ হয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন না তার সবটা লিখে দেওয়া হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নিজেকে ওভারলোড করা যাবে না রমাদানে, নিজেকে ওভারলোড করা, একটা হচ্ছে প্ল্যান না করা আরেকটা হচ্ছে প্ল্যান করতে গিয়ে ওভারলোড করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান খাফা আদলাজ ওয়া মান আদলাজা বালাগাল মানজিল, যে ভয় পায়
যে ভয় করে সে রাতের প্রথম অংশে বের হয়ে পড়ে। এটা একটা উপমা দিচ্ছেন, একটা মিসাল দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে শত্রুর আক্রমণের ভয় করে সে রাত বাকি থাকতেই, তার ভয় হচ্ছে যে রাত্রে শত্রু তাকে আক্রমণ করবে, রাত বাকি থাকতেই সে রওনা দিয়ে দেয়। ওয়ামান আদলাজা বালাগাল মানজিল, আর যে রাত্রে বাকি থাকতেই বের হয়ে যাবে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। এটা মিসালটা কিসের মিসাল দিলেন? তারপর তিনি বলছেন বোঝানোর জন্য, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আল্লাহর পণ্যটা অনেক দামি, আল্লাহর পণ্যটা হচ্ছে জান্নাহ। অর্থাৎ জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আগে ভাগে বের হয়ে পড়তে হবে। তাহলে আমাদের প্ল্যানিং এবং প্রস্তুতি কোন বিকল্প নেই। রমাদানের জন্য প্ল্যানিং কিভাবে করবেন এটা বলছি। আপনার খাতা কলম নিয়ে বসেছেন তো, এটা নোট করেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমরা অনেকেই প্ল্যানিংয়ের গুরুত্ব বুঝি, কিন্তু আমরা প্ল্যানিংটা করতে পারি না। প্ল্যানিংটা যেন আপনি করতে পারেন, এই জন্য আমি কথাগুলো বলছি। আপনি নিজেকে প্রশ্ন করেন এবং লেখেন, তাহলে আপনি প্ল্যানিং করতে পারবেন। এখন লিখেন না, এখন প্রশ্নগুলো নোট করে রাখেন, কী কী প্রশ্ন করবেন নিজেকে, তারপরে আপনি প্ল্যানটা পরবর্তী বসে আপনার নিজের জন্য একটা সুন্দর প্ল্যান দাঁড় করাবেন। রমাদানের প্ল্যান, প্রথম যে প্ল্যানটা আপনাকে করতে হবে এটা হচ্ছে ডেইলি রুটিন। রমাদানে আপনার ডেইলি রুটিন কী হবে? কখন আপনি ঘুম থেকে উঠবেন নিজেকে প্রশ্ন করেন, কত রাকাত নামাজ পড়বেন, কতক্ষণ নামাজ পড়বেন। এবং এখানে ওই যে বললাম যে অস্বাভাবিক কোনো টার্গেট নিয়েন না, আপনি প্রথমে টার্গেট এরকম নিয়েন না যে আমি প্রতি রাত্রে 2 ঘন্টা তাহাজ্জুদ পড়ব। না, আপনি আপনার প্র্যাকটিক্যাল পরিস্থিতি ভেবে দেখেন। হতে পারে যে আপনার এটা আপনি করতে পারবেন না, আপনার সকালে অফিস আছে, বিশ্রামের প্রয়োজন, অথবা গৃহিণী, তাকে রান্না করতে হবে, সেহরি প্রস্তুত করতে হবে, ইফতার প্রস্তুত করতে হবে, সারাদিন রান্নাঘরে কাজ আছে, তিনি এটা পারবেন না, কমিয়ে ফেলেন। আপনি অনেকে আছে যে আমরা টার্গেট নেই যে তাহাজ্জুদ প্রতি রাত্রে 2 ঘন্টা করে পড়ব, শুরু করে দিলাম প্রথম রমাদান 2 ঘন্টা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 7টা রমাদান যাওয়ার পরে এইবার আর তাহাজ্জুদই পড়তে পারছে না বাকি রমাদান, কারণ এখন আর তাহাজ্জুদ পড়তে ভালো লাগছে না। একটা এক্সট্রিমে যাওয়ার ফলাফল হচ্ছে আরেক এক্সট্রিমে চলে যাওয়া, কারণ আমার জন্য এটা ছিল বেশি লোড। তার চেয়ে আমি যদি 2 রাকাত করে প্রতিদিন পড়তে থাকতাম, প্রতি রাত্রিতে 2 রাকাত করে পড়তে থাকতাম, সেটাও আমার জন্য বেটার হতো, মন দিয়ে 2 রাকাত। তো সেই জন্য কখনোই অন্যের এক্সাম্পলকে নিজের উপরে অ্যাপ্লাই করবেন না। আমরা অনেক সময় আমরা সালাফদের এক্সাম্পলগুলি আমরা পড়ে ইন্সপায়ার্ড হই এবং সেটাকে নিজের অবস্থা যাচাই না করে নিজের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করি। সালাফদের থেকে বর্ণিত আছে রমাদানে তারা প্রতিদিন একবার কোরআন খতম দিতেন, অথবা প্রতি 3 দিনে একবার কোরআন খতম দিতেন। এইগুলি শুনে আমরাও শুরু করে দিলাম, কিন্তু তারপরে দেখলাম যে এটা তো আমার পক্ষে সম্ভব না, কোনো প্ল্যান ছাড়া আমরা শুরু করে দিলাম। অনেকে প্ল্যান করেন যে প্রতিদিন এক পারা পড়বো, এক পারা তো আমাকে পড়তেই হবে, অমুক আলেম বলেছেন যে এক পারা পড়া তো এটা সবার কর্তব্য, সাধারণ মানুষ করতে পারে সহজেই, কিন্তু হয়তো সেটা আমার সাধ্যের বাইরে, প্রয়োজন নাই। আমি আমার সাধ্য অনুযায়ী আমি দেখি কতটুকু সময় আমার আছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠাই পড়ি, কিন্তু নিয়মিত পড়ি, যেন আমি এটা কখনোই ছেড়ে না দিই, রমাদানের পরেও যেন আমি এটা চালু রাখি। নিজেকে প্রশ্ন করেন যে আপনি রমাদানে যে ঘুমের প্ল্যান করলেন সেই ঘুম আপনার জন্য যথেষ্ট কি না। আপনি খুব সুন্দর প্ল্যান করলেন রমাদানে, সেখানে আপনি ঘুমের জন্য রাখলেন মাত্র 5 ঘন্টা, কিন্তু আপনার দরকার হয় 7 ঘন্টা ঘুম। আপনি জানেন আপনার অবস্থা কী, 5 ঘন্টা ঘুমিয়ে আপনি চলতে পারবেন না, আপনার 7 ঘন্টা ঘুমের জায়গা রাখতে হবে। ফজরের পরে আপনি কী করবেন? ফজর পর ঘুমাবেন না, ঘুমাবেন না, জেগে থাকবেন, প্ল্যান করে নেন, প্রশ্ন করেন কোরআন কখন পড়বেন, কয় পৃষ্ঠা কয় পারা, যতটুকু যেটাই হোক, পারা হোক পৃষ্ঠা হোক, কতটুকু পড়বেন লিখে ফেলেন, টাইম ফিক্স করে ফেলেন। এবং যেটা আপনি ভাবছেন আপনি পারবেন, এখন বসে যাদের আপনাদের প্ল্যানিংয়ের এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য বলছি, যদি আপনার মনে হয় যে প্রতিদিন আমি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবো, আমি বলবো আপনার যদি এখন মনে হয় আপনি 1 ঘন্টা পারবেন, তাহলে আপনি এটাকে কমিয়ে 1/2 ঘন্টা করে ফেলুন। আপনি 1 ঘন্টা পারবেন না, এখন মনে হচ্ছে 1 ঘন্টা, কিন্তু আপনি 1 ঘন্টা পারবেন, কমিয়ে অর্ধেক করে ফেলুন। এটা আমার সাজেশন যাদের প্ল্যানিংয়ের এক্সপিরিয়েন্স নাই। এরপর কোন কাজগুলো ডেইলি আপনাকে করতেই হবে এটা আগেই নোট ডাউন করুন। যেমন একজন গৃহিণীর জন্য
ইফতার প্রস্তুত করা, সেহরি প্রস্তুত করা, রান্না বান্না করা তাকে করতেই হচ্ছে। এরপরে কি খাওয়া হবে না হবে এগুলো সবাই মিলে বাসার সবাই মিলে ঠিক করে নিন, বাসার সবাই মিলে ঠিক করে নিন। প্রয়োজনে গিন্নিকে বলছি যে স্বামী সন্তানদের সাথে আলোচনা করে ঠিক করে নিন, তারপর কোনো আফসোস করবেন না। আমার কাছে অনেক সময় কমপ্লেন আছে যে আপনাদের লেকচার শুনে মেয়েরা ঘরের কাজ করতে চায় না, তারা সারাদিন দিন শিক্ষা নিয়ে পড়ে থাকে। এটা ঠিক না, এই শিক্ষা আমরা যদি দিয়ে আমাদের কথা থেকে বোঝা যায় এটাই, তাহলে আমরা ব্যর্থ হয়েছি সঠিক মেসেজটা পৌঁছাতে, যে সারাদিন দিন শিক্ষা করব আর ঘর সংসারের কাজে উদাসীন হব, ঘর সংসারের দেখাশোনা করব না, এটা কোনো মেয়ের ইবাদত হতে পারে না। যেমন কোনো পুরুষের জন্য সারাদিন সে মসজিদে পড়ে থাকবে, কাজকর্ম উপার্জন করবে না, এটা হতে পারে না, তেমনি একজন নারীর জন্য সারাদিন সে দিন শিক্ষা কোরআন হিফজ নিয়ে পড়ে থাকবে, ঘর সংসার দেখবে না, সন্তান প্রতিপালন করবে, এটা হতেই পারে না, কারণ ওটা ফরজ দায়িত্ব। স্বামীদের বাড়াবাড়ি আছে, স্বামীদেরও বাড়াবাড়ি আছে, এটা হচ্ছে স্ত্রীদের বাড়াবাড়ি, মেয়েদের বাড়াবাড়ি যদি কার মধ্যে থাকে। স্বামীদের বাড়াবাড়ি হচ্ছে কি, যে আমার দেশের স্বামীরা তাদের পেট ঠান্ডা রাখতে হয়, তাদেরকে মজা মজা খাবার খাওয়াতে হয়, তাদের খাবার খুব মুখরোচক না হলে তাদেরকে কিছুতেই খুশি করা যায় না। সো মাচ সো যে এর অপোজিট এক্সট্রিমে, এক এক্সট্রিমে স্বামীরা যারা কমপ্লেন করছেন যে আপনার স্ত্রী, এবং আমি দেখেছি আমার কাছে যারা কমপ্লেন করেছেন তাদের অনেকের স্ত্রীরা অনেক, তাদের স্টেমিনা এবং তাদের, তারা অনেক সুন্দর ম্যানেজমেন্ট তাদের, তারা একসাথে অনেক কাজ করতে পারেন, তারপরেও দেখি স্বামীরা কমপ্লেন করছেন যে আমার স্ত্রী ঘর সংসারের প্রতি তার খেয়াল কম। তার মানে বুঝতে হবে এখানে ওই দিকেও দোষ আছে, যে ওই স্বামীকে খুশি করতে সত্যি খুব সাংঘাতিক ধরনের রান্নাবান্না করতে হয়, খুব সাংঘাতিক ধরনের আরও কিছু করতে হয়, যার কারণে আপনার সেই সেই স্ত্রী এত এফিশিয়েন্ট হওয়া সত্ত্বেও যথেষ্ট সময় বের করতে পারছেন না, এর কোনোটারই দরকার নাই। তো আমি এই জন্য বিশেষ করে গৃহিণীদেরকে আমি বলবো যে আপনি কতটুকু করবেন সেটা আলাপ আলোচনা করে নেন, এরপরে যেটা আপনি করতে বাধ্য এটা নিয়ে আপনি আফসোস করবেন না, আল্লাহ আপনার সওয়াবকে জারি রাখবেন। এই বুদ্ধিটা আমি শিখিয়ে দিই, আপনি এখন নিয়ত করেন, ধরা যাক একজন গৃহিণীকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যে আপনি নিয়ত করেন যে আমি শেষ রাত্রে উঠে আমি কোনো রান্নাবান্না করবো না, আমি শুধু ইবাদত করবো, এটা হবে না, এটা সম্ভব না হয়তো ধরে নেন, কিন্তু এটা মনে মনে নিয়ত করেন, ঠিক করেন যে না আপনার সংকল্প, এবং আল্লাহ ভালো জানেন এই সংকল্পটা জেনুইন হতে হবে, আসলেই কি আপনি সুযোগ পেলে রান্না করতে, না হইলে কি আসলেই কোরআন তেলাওয়াত করতেন না ইউটিউবে সার্ফ করতেন, সেটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহর সাথে সত্যবাদিতা অবলম্বন করেন। এরপর স্বামীকে বলেন, জিজ্ঞেস করেন, আমি জানি না আপনার স্বামীর সাথে সম্পর্ক কেমন, আশা করছি ভালো সম্পর্ক, আপনি জিজ্ঞেস করেন যে তুমি শুধু খেয়ে, তুমি কি শুধু খেজুর খেয়ে থাকতে পারবা, তুমি শুধু খেজুর খাবা সেহরির সময়, আর আমি তোমার জন্য কোনো রান্নাবান্না করবো না, শুধু খেজুর খেয়ে তোমরা থাকবা, আমি ইবাদত করতে চাই। স্বামী যদি রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি স্বামী রাজি না হয় এবং রাজি হবে না এটি স্বাভাবিক, তখন আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আপনি নিয়ত করেছিলেন যে আপনি সেই ইবাদত করবেন, কিন্তু এখন স্বামী তো রাজি না, আপনাকে রান্নাবান্না করতে হবে, ভাত মাংস খাওয়াইতে হবে সেহরির সময় স্বামীকে, এটা আপনার কর্তব্য, আপনি খাওয়াবেন। তো সেই ভাত মাংস রান্না করতে গিয়ে এখন আপনার যে সময়টা গেল, আল্লাহ যদি আপনার সংকল্প সত্য বলে জানেন যে ওই সময়টা পেলে আপনি কত কত ইবাদত করতেন আল্লাহর জন্য, তাহলে সেই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তাহলে ইফতার এবং সেহরি বার্গেন করে নেন, স্বামী সন্তানদের সাথে বার্গেন করে নেন, তাদেরকে বেশি কষ্ট দিয়েন না। আবার একদম প্রতিদিন, আমি ডায়েট নিয়ে একটু কথা বলবো সামনে, প্রতিদিন কী করতে হবে, মুখরোচক নতুন খাবার, এই অভ্যাসগুলো কিন্তু অনেক সময় স্ত্রীরাই স্বামীদেরকে করিয়ে, স্বামী সন্তানদেরকে এই অভ্যাস করিয়ে অভ্যাস নষ্ট করেন, খুব মজার মজার খাবার খাইয়ে, এরপর তো আর সাধারণ খাবার কারো মানে রুচিতে আসে না, এই সমস্যাগুলো অনেক সময় হয়। তাহলে এটা প্ল্যান করতে হবে। এরপর সামাজিক সম্পর্ক কীভাবে মিনিমাইজ করবেন প্রশ্ন করেন নিজেকে, রমাদান অনেক সামাজিক সম্পর্কের সময় না, বেসিক কিছু সামাজিক সম্পর্ক আছে, মা বাবার খোঁজ খবর নেওয়া, বেসিক কয়েকটা মানুষ আছে তাদের খোঁজ খবর নিতে হবে, এইটুকু করেন,
বাকিগুলোকে মিনিমাইজ করা যায় রমাদানের জন্য চিন্তা করেন। এবং সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব ফেসবুক এগুলো সবসময় বন্ধ রাখা উচিত, বিশেষ করে রমাদানে একদম টাইম লিমিট করেন যে কতক্ষণ আপনি এগুলো ব্যবহার করবেন, এবং প্রত্যেকটা মুহূর্ত আপনি জাস্টিফাই করে নেন যে আসলে এই ব্যবহারটা আমার জাস্টিফাইড কি না। আপনি যদি আধা ঘন্টার সময় ফিক্স করে নেন, ঠিক আছে আমি ইউটিউবে আধা ঘন্টা লেকচার শুনব, কোন লেকচার শুনবেন আগে থেকে ঠিক করে রাখেন, 10 রকমের মানুষের লেকচার শুনতে যেয়েন না, এই ভুলটা আমরা বারবার করি, কারণ আমাদের নিজেদের উপর অনেক আস্থা, অনেক কনফিডেন্স, আমরা মনে করি যে আমরা 10 জনের লেকচার শুনে সঠিকটা বাছাই করব, ভুলটা থেকে বেঁচে থাকবো। এই ধারণাটাই ভুল, এটা শয়তানের একটা ধোঁকা। বরং অনেক বড় বড় ইমামদের সম্পর্কে জানা যায় যে তারা মুবতাদিয়াদের কথা শুনতেন না। মুবতাদিয়া কারা? যারা দ্বীনের মধ্যে নব উদ্ভাবন করে, বিদাত, মানুষকে পথভ্রষ্ট করে, তাদের কথা তারা শুনতে চাইতেন না, কারণ তাদের ভয় ছিল তারা পথভ্রষ্ট হবে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এলেম নাই, ইমান দুর্বল, আমরা খুব কনফিডেন্ট যে আমরা 10 জনের কথা শুনেও সেখান থেকে, আমাদের কোনো এলেম না থাকা সত্ত্বেও এবং ইমান দুর্বল হওয়া সত্ত্বেও, আমরা ফিতনা থেকে বেঁচে সত্যটা ঠিকই বের করে আনবো। এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। আমার আপনার কর্তব্য হচ্ছে আগে থেকে ডিসাইড করা যে আমি কার কথা শুনব। হ্যাঁ, উনি একজন আলেম, মদিনার পিএইচডি, ওকে আমি ওনার কথা শুনবো, ব্যাস। আরও ছোট 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 অসংখ্য মানুষ কি বলছে আমার দরকার নেই তো, শোনার দরকার নেই, আমি জানি তো না, যার সম্পর্কে আমি জানি না, যার ইলমি ব্যাকগ্রাউন্ড আমি জানি না, তার একটা কথা শুনে ভালো লাগলে তার কাছ থেকে আমি এলেম নেব না, এটা আমি করবো না। আমার তার মানহাজ বুঝতে হবে, সে কী পদ্ধতিতে জ্ঞানের কথা বলে এগুলি আমার জানতে হবে, বুঝতে হবে, কোথা থেকে সে জ্ঞান বিতরণ করছে সেটা আমার জানতে হবে। সেটা যদি জানা না থাকে তাহলে তাকে আমি অ্যাভয়েড করি, হতে পারে সে সঠিক কথাই বলছে, কিন্তু আরও একটা লোক তো আছে, আরও লোকেরা আছে যারা, যাদের ব্যাপারে আমি নিশ্চিত তার সঠিক কথা বলে, তার যোগ্যতাও আমি নিশ্চিত, তারটাই শুনবো। তাহলে এটা লিমিট করতে হবে, এগুলি প্ল্যানিংয়ের পার্ট। রমাদানে আমাদের একটা বড় ইবাদত হচ্ছে জাকাত এবং সাদাকা, এটা প্ল্যানিং করেন, জাকাতের হিসাব রমাদানের আগে করে ফেলেন, এবং সাদাকা কত টাকা দিবেন, কাকে দিবেন স্পেসিফিক্যালি আপনি লিখে ফেলেন। রমাদানে এক্সট্রা দান করবেন না, রমাদান হচ্ছে দানের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানে রোজার পাশাপাশি আরও 2টা গুরুত্বপূর্ণ কাজ করতেন, তার মধ্যে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন রিভিশন করতেন জিব্রিল আলাইহিস সালামের সাথে, এবং তিনি তার দান খয়রাত তখন বাড়িয়ে দিতেন। তাহলে আমরা রমাদানে হাত খুলে দান করব, কিন্তু এটাও একটা প্ল্যানিং এখন করে রাখেন, কোথায় কোন খাতে কতটুকু টাকা দিবেন। এবং এটার সাথে রিলেটেড পয়েন্ট হিসেবে আমি সবাইকে বলবো যে অবশ্যই রোজাদারদেরকে ইফতার করান, বিশেষ করে দরিদ্র রোজাদারদেরকে আমি সবাইকে বলছি, যারা যাদের কাছে এই লেকচারটা পৌঁছবে, আল্লাহ অনেকের কাছে পৌঁছে দেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরিহি গায়র আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাঈমি শাইআ, যে কোনো রোজাদারকে ইফতার করাবে তার অনুরূপ সওয়াব সে পাবে, রোজাদার সওয়াব থেকে কিছু কমবে না। রোজাদারকে ইফতার করিয়ে রোজাদারদের সওয়াব, এবং বিশেষ করে যারা রোজা রাখে এবং দরিদ্র তাদেরকে দান করার চেষ্টা করেন। এই কাজের জন্য অনেক প্রজেক্ট চালু আছে, এই প্রজেক্টগুলোতে দান করেন, আপনাকে নিজেই সবসময় করতে হবে এমন না। আমি উৎসাহ দিব যে যারা এই প্রজেক্টগুলো চালাচ্ছেন, যারা দরিদ্র মানুষের কাছে, রমাদানের অনেকে আছেন দরিদ্র মানুষের কাছে, সারা রমাদানে তাদের সংসারের খরচ, ইফতারি, খাবার খরচ এগুলো পৌঁছে দেন, অথবা খাবার কিনে দিয়ে আসেন, আপনারা আপনাদের টাকাগুলো সেখানে দেন, এই সোয়াবটা থেকে নিজেকে বঞ্চিত করেন না। অনেকে বলেছেন যে এই সোয়াব পাওয়ার জন্য রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াতে হবে, কিন্তু এটার আসলে কোনো দলিল আমি পাইনি। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তাকে যখন প্রশ্ন করা হলো এই ব্যাপারে, তিনি বলছেন আলা মা ইয়াসসার আল্লাহ লিআন্না আল হালাত মুতলাকা আলা মা ইয়াসসার আল্লাহ, তিনি বলছেন যে এখানে এটাকে আনকন্ডিশনাল রাখা হয়েছে, মান ফাত্তারা সাঈমান, যে রোজাদারকে ইফতার করায়, কি দিয়ে ইফতার করা এটা বলা হয় নাই, এই জন্য তিনি বলছেন আলা মা ইয়াসসার আল্লাহ, যেটা তোমার জন্য সহজ হয়, তোমার জন্য আল্লাহ যেটা সহজ করেছেন, সেটা একটু পানি দাও, একটু খেজুর দাও, প্রচুর মানুষকে ইফতার করান। এরপর জাকাতুল ফিতর আগে থেকে শিখে রেডি করে রাখেন, জাকাতুল ফিতর কখন দিতে হবে আগে থেকে পড়াশোনা করে নেন। আমাদের ফিকহ হোসেন বইতে ইনশাল্লাহ পাবেন, অন্য বইতেও পাবেন, ইন্টারনেটে পাবেন, অথেন্টিক সোর্স থেকে নেবেন, জাকাতুল ফিতর কীভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে, আপনার পরিবারের মেম্বার কয়জন,
ফিতরার দিন এসে, লাস্টে এসে, ঈদের দিন এসে জিজ্ঞেস করেন না যে আমার কাজের লোকের ফিতরা আমার দিতে হবে কি না, এই প্রশ্নটা আগে করেন এবং হিসাব করেন কি দিতে হবে, চাল দিবেন, কতটুকু চাল দিতে হবে, কাকে দিতে হবে, একজনকে কি সবারটা দেওয়া যাবে, এই প্রশ্নগুলো আগে করে রেডি করে রাখেন সব কিছু। অথবা যদি কোনো যারা ফিতরার জন্য টাকা কালেক্ট করে যথাসময়ে ফিতরা ডিস্ট্রিবিউট করে এমন কোনো কর্তৃপক্ষ তাদেরকে দিতে চান, আগে থেকে প্ল্যান করে রাখেন। এতেকাফ করবেন কি করবেন না এই প্ল্যানিংটা আগে থেকে করে রাখেন। এই সব তাহলে প্ল্যানিং নিয়ে কথা বললাম। 4 নম্বর, যেই একটা মিস্টেক আমরা করি, রমাদানে আমরা সব কিছু শিখতে চাই। এর কয়েকটা উদাহরণ দিই। আপনি দেখবেন রমাদান আসলেই সবাই তাজউদ শেখা শুরু করে, কোরআন শিক্ষা শুরু হয়ে যায় রমাদানে, পাগলের মতো কোরআন শিক্ষা, রমাদানের শেষে কোরআন শিক্ষা বন্ধ। প্রত্যেক রমাদানে এই একই চক্রের মধ্যে আমরা অনেকেই পড়ে আছি, এমনটা হওয়ার কথা ছিল না। রমাদানেই আপনাকে সব জ্ঞান অর্জন করার সময় না। এরপরে অনেকে রমাদানে পুরো তাফসির পড়ে ফেলতে হবে, অনেক মসজিদে এই প্রোগ্রামটা নেয় কীভাবে, এটার কী ফায়দা আমি জানি না। প্রতি রাত্রে এক পারা, যেই পারা তারাবিতে পড়া হবে ওই পারার উপর আলোচনা, একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে জ্ঞান অর্জন করতে, পড়াশোনা করতে আপনার 1 সপ্তাহ লাগতে পারে। সেখানে এক পারা এক রাত্রে কি আপনি শুনবেন, কি মনে রাখবেন, কি ফায়দা আল্লাহই ভালো জানেন। তো এই ধরনের রমাদানেই সব করতে হবে, সব পড়াশোনা, সব জ্ঞান অর্জন, সব কোরআন তেলাওয়াত, এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। 2টা কাজ আমরা করতে পারি। 1 নম্বর হচ্ছে রমাদানে শুরু করি, যার কাছে আমি কোরআন শিখবো, ধরা যাক আমি একজন টিচার রাখতে চাই, তাকে আমি নিয়োগ দিই যে আপনি, আপনার কাছে আমি ধরা যাক সপ্তাহে 3 দিন আধা ঘন্টা করে পড়বো, রমাদানে শুরু করছি আমি, তারপর আজীবন পড়বো আপনার কাছে, যতদিন আমার না শেখা হয় আমি পড়বো, এই কাজটা আমি স্টার্ট করি রমাদানে। অনেক সময় হতে পারে যে আসলে প্র্যাকটিক্যালি রমাদানে স্টার্ট করাটাই বেশি কঠিন, কারণ রমাদানে ব্যস্ততা বেড়ে যায়। রমাদানে বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায় আপনি দেখবেন যে রাস্তাঘাটে জ্যাম, সব মিলিয়ে অ্যাপারেন্টলি আমাদের কাজ কম, আমরা খাওয়া দাওয়া কম করছি, কিন্তু রমাদান আসলে যেন মনে হয় যে আমাদের জাগতিক কাজ আমাদেরকে পেঁচিয়ে ধরেছে এবং আমাদের কাজ বেড়ে যাচ্ছে, আমাদের দিনটা কীভাবে চলে যাচ্ছে, তাই না? এই অবস্থায় আরও কঠিন হয়ে দাঁড়ায় তাজউদের উপর ফোকাস করা। সেই জন্য বেটার হতে পারে রমাদানে শুরু না করে রমাদানে ডিটারমিনেশন ঠিক করা, যে না, আমি এই রমাদান গেলে এইবার কোরআন শিক্ষা শুরু করব এবং জ্ঞান অর্জনের যে অবহেলা করেছি সেটাতে আর কখনও ফেল করব না, এই দৃঢ় সংকল্পটা আমরা করে নিই রমাদানে। তাহলে রমাদানে কাজগুলো আমরা একটু একটু করে শুরু করি। জ্ঞান অর্জন অবহেলা করেছেন, তাহলে জ্ঞান অর্জনটা রমাদানে শুরু করেন, একটা ডেইলি রুটিন স্টার্ট করেন, প্রতিদিন আমি আধা ঘন্টা জ্ঞান অর্জন করবো, যেন রমাদানের পরে এটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু রমাদানের সঙ্গে সবাই জ্ঞান অর্জন হবে না, রমাদানের সব কোরআন শিক্ষা হবে না। আপনি যখন এই নিয়তগুলি করবেন এটার একটা বিরাট ফায়দা আছে। হাদিসের মধ্যে আসেছে, কাল আল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলা বলেন, ইজা হাম্মা আবদি বিসাইয়াতিন ফালা তাকতুবুহা আলাইহি। আল্লাহ বলছেন, আমার বান্দা, দেখেন ভাষাটা খেয়াল করুন কত সুন্দর ভাষা, আমার বান্দা ইজা হাম্মা আবদি বিসাইয়াতিন, একটা খারাপ কাজ করার, ছোটোখাটো একটা খারাপ কাজ অথবা যে কোনো একটা খারাপ কাজ করার যদি ইচ্ছা করে, চিন্তা ভাবনা করছে সে এটা করবে, ফালা তাকতুবুহা আলাইহি, এটা কিন্তু তোমরা লিখবে না। কাদেরকে বলছেন? ফেরেশতাদের উদ্দেশ্যে বলছে, এটা কিন্তু তোমরা লিখবে না। ফা ইন আমিলাহা ফাকতুবুহা সাইয়্যা, যদি সে করেই ফেলে তাহলে এটা একটা একটা খারাপ কাজ হিসেবে এটাকে লিখে রাখো। ওয়া ইযা হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা ফাকতুবুহা হাসানা, আর যদি সে একটা ভালো কাজের ইচ্ছা করে কিন্তু সেটা করতে না পারে, ফাকতুবুহা হাসানা, এটাকে একটা ভালো কাজ হিসেবে লিখে রাখো। ফা ইন আমিলাহা ফাকতুবুহা আশরান, আর যদি কাজটা করতে পারে তাহলে 10টা ভালো কাজ তার জন্য লিখে দাও। 1 টাকা দান সে করতে পারলে 10 টাকা দানের সওয়াব তাকে লিখে দাও। 1টা পাহাড় পরিমাণ ভালো কাজ সে করলে 10টা পাহাড় ভালো কাজের সওয়াব তাকে, তার জন্য তুমি লিখে দাও। এই জন্য আমাদের এর ভিত্তিতে আমি বলবো যে রমাদানে আসেন, আমরা প্রতিদিন নিজেদের হিসাব নেই এবং নিয়ত করি, এটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি নিজের হিসাব নেওয়া শুরু করেন আপনি রমাদানে, এবং এটা নিয়মিত করা দরকার, প্রতিদিন না হোক 3 দিনে একবার, সপ্তাহে একবার
করে আপনি চিন্তা করতে বসবেন যে আমার জীবন তো কেটে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, আমি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি, আমি তো জীবনে কোনো ভালো কাজ করলাম না, ভালো কিছু করতে পারলাম না। আমরা অনেকে চিন্তা করি না যে আজ থেকে 30 বছর আগে ফেরত যেতে পারলে আমি একজন আলেম হতাম, আমি কোরআন হিফজ করতাম, অনেক ধরনের নিয়ত আমাদের মনে হয়। এখান থেকে একটা হতাশা আসবে যে আমি কত গুনাহ করেছি। দুইটা জিনিস, একটা হচ্ছে গুনাহ করেছে, একটা হচ্ছে ভালো কাজের অপরচুনিটিগুলোকে কাজে লাগাই নাই। এই অবস্থায় এই হতাশাকে এবার আমাদের পজিটিভলি ব্যবহার করতে হবে, যে হতাশ হওয়ার কিছু নাই, যেগুলো খারাপ কাজ করেছি আমরা তওবা করে ফেলি। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি যে তওবা মানে কাজটা বন্ধ করে দেওয়া, কাজটা থামিয়ে দেওয়া, যে খারাপ কাজগুলো আমরা করেছি সেটার জন্য তওবা করে ফেলি, সেই কাজটা এখনই ছেড়ে দিই এবং দৃঢ় সংকল্প নিই যে আর করব না, আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি এবং মনের মধ্যে একটু খারাপ যেন লাগে যে কেন করলাম, এই কাজটা কেন করলাম, নাদামা, অনুশোচনা, এটাই তওবা। ভালো কাজ যেগুলো করতে পারিনি এখন থেকে একটু একটু করে শুরু করে দিই, যেটা আমরা শুরুতে একবার বলেছি, একটা করে মাসালা শেখেন প্রতিদিন দিন সম্পর্কে, একটা করে আকিদার পয়েন্ট শেখেন, একটা করে হাদিস পড়েন, একটা করে আয়াত পড়ার চেষ্টা করেন যতটুকু পারা যায়। সব কিছু আমি যেভাবে বলছি এভাবে করতে হবে এমন কোনো কথা নাই, যতটুকু সম্ভব একটু একটু করে জ্ঞান অর্জনের চেষ্টা করেন এবং নিয়ত রাখেন, সংকল্প করেন, দৃঢ় সংকল্প যে আমি সুযোগ পেলে এই এই কাজগুলো করব এবং এটা প্রমাণ দেন। আপনি যখনই সময় পাচ্ছেন, আল্লাহ যদি দেখেন যে আপনি আধা ঘন্টা সময় পেলেই ইউটিউবে না ঢুকে আপনি কোরআন নিয়ে বসে যান, আপনি একটা খেলা না দেখে আপনি একটা ইসলামী বই নিয়ে বসে যাচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা জানবেন যে আপনার যে সংকল্প এটা সত্য। আপনি যদি আধা ঘন্টার জায়গায় পুরো দিনটা সময় পেতেন তাহলে আপনি জ্ঞান অর্জনই করতেন, তাহলে আশা করা যায় এই সওয়াবটা আল্লাহ আপনাকে লিখে দিবেন। তাহলে নিজের সাথে এই যে বোঝাপড়াটা, এই মুহাসাবা এবং তওবাটাকে তাজদীদ তওবা, তওবাটাকে রিনিউ করা এবং ইন্টেনশনগুলোকে রিনিউ করা, প্রয়োজনে লিখে ফেলা যে আমি সুযোগ পেলে এই এই কাজ করব এবং কাজগুলো শুরু করে দেওয়া। লেখা মানে কিন্তু এখানে মনে করেন না যে আমি বলছি যে মুখে নিয়ত করতে হয় বা লিখে নিয়ত করতে হয়, সেই অর্থে না, কিন্তু আপনার চিন্তাটা যেন হারিয়ে না যায় এই জন্য আপনি লিখেন যে আমার সম্পদ থাকলে আমি দান করব। এরপরে এটার প্রমাণ হিসেবে একটা বাক্স বানান, সেই বাক্সে আপনার 10 টাকা থাকলে 10 টাকাই আজকে দান করেন, কালকে আরও 5 টাকা দান করেন, 20 টাকা থাকলে 20 টাকা দান করেন, তাহলে আল্লাহ, এবং আল্লাহ যদি কখনও টাকা বাড়িয়ে দেন, হঠাৎ কারো কাছ থেকে আপনি 500 টাকা পেয়েছেন, আপনি 250 টাকা ওখানে রেখে দেন, তাহলে আল্লাহ প্রমাণ পেয়ে জানেন গেলেন যে আপনি যেই টাকায় আপনি পাবেন তার অর্ধেক আপনি দান করে দিতে প্রস্তুত, আপনি আপনার সম্পত্তির অর্ধেক দিয়ে দিচ্ছেন আপনার সম্পদের। এইভাবে করে দান শুরু করে দেন, জ্ঞান অর্জন শুরু করে দেন যে আমি আজকে থেকে জ্ঞান অর্জন, আমি তো আলেম হতে পারবো না কিন্তু আমি এই পথ চলা শুরু করে দিলাম, একটা মশালা শুরু করে দিলাম, আজকে একটা মশালা পড়ে আপনি ডায়েরিতে লিখে ফেলেন, কালকে আরেকটা মশালা পড়ে ডায়েরিতে লিখে ফেলেন, প্রতিদিন যখন একটা করে মশালা আপনি শিখছেন আল্লাহ দেখতে পাচ্ছেন, তাহলে আল্লাহ জানবেন যে আপনি সময় পেলে আরও জ্ঞান অর্জন করতেন। এইভাবে জিনিসটা স্টার্ট করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রমাণ দেওয়া যে আল্লাহ আমি এই ভালো কাজগুলো করতে চাই। এই জন্য খুব বেশি ভালো কাজ আপনাকে করতে হবে না। আপনি এই প্রক্রিয়াটা যদি রমাদানে চালু করেন এবং রমাদানের পরে কন্টিনিউ করেন, তাহলে অল্প কাজ করে অনেক সওয়াব ইনশাল্লাহ আপনি অর্জন করতে পারবেন। 5 নম্বর যেই ভুলটা, যেই জন্য রমাদান আমাদের সদ্ব্যবহার করতে পারি না, সেটা হচ্ছে আমাদের 3টা জিনিস, সময়, সম্পদ এবং স্বাস্থ্য নষ্ট করি আমরা খাবারের পিছনে। আমাদের আজকে কী অবস্থা দেখেন, এই যে ইফতারের সময় যে আপনি চিনি দেওয়া শরবতটা খান, ট্যাং, রুয়াফজা, কোক, এগুলি খেয়ে যে ইনসুলিন স্পাইক হয়, এগুলি ডাক্তারদের কথা, এগুলি আমার বলার কথা না, কিন্তু আজকালকার তো সাধারণ মানুষ সব জানে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, আর এগুলি সবাই, আপনারা আমার চেয়ে বড় পণ্ডিত, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে এখন কাফের অবিশ্বাসীরা তারাই কত এটার উপকারিতা বলছে, ফাস্টিংয়ের কত বড় উপকারিতা, তারপরে ইনসুলিন স্পাইক, তারপরে 1 মিল এ ডে, 2 মিল এ ডে, এইসব জিনিস, কেটো ডায়েট টায়েট অনেক কিছু আপনারা জানেন, কিন্তু এই যে রমজান মাসের ভাজা পোড়া, এই চিনি দেওয়া শরবত, খেজুর না, কারণ খেজুরে ফাইবার আছে, ব্যাকটেরিয়া সেই ফাইবারগুলোকে আগে খায়, তারপরে আস্তে আস্তে সেই সুগারটা আপনার ব্লাডে যাচ্ছে, সেটা ভালো,
সেই প্রমাণ যদি বৈজ্ঞানিক প্রমাণ আমার কাছে নাও থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না হিসেবে আমি নিশ্চিত যে খেজুর অবশ্যই আমাদের জন্য উপকারী, আর কোনো সন্দেহ করার দরকার নাই। বিজ্ঞান আবিষ্কার করতে পারুক না পারুক, কিন্তু এই শরবত ভাজা পোড়া, এবং প্রতিদিন আপনি বিকালের পর থেকে আপনার চিন্তা শুরু হয়, আচ্ছা কোন দোকানে কোন ইফতারিটা মজার বিক্রি করতেছে সেটা খাবো, পুরান ঢাকার ইফতারিটা কবে আমি আনিয়ে খাবো, এবং সবচেয়ে দুঃখ লাগে আমার এখন ইফতার এবং সেহরির নাকি বুফে হয়, কিভাবে এটা সম্ভব? যে বুফে খাওয়ার ব্যাপারটা আসলে ইসলামিক, মানে বুফে কি যে আমি যত পারি আমি খাবো পেট ভর্তি করে, এটা ইসলামের শিক্ষা স্পিরিট সুন্নায় সব কিছুর বিরোধী, আমি হারাম সেটা বলতে যাচ্ছি না। বিশেষ করে রমাদানে এটা এক মানুষ কীভাবে করে, তাহলে এই যে ডায়েটের কারণে আমার সময় সম্পদ স্বাস্থ্য নষ্ট তো আছেই, এরপরে ইবাদতের শক্তি আমরা পাই না। আপনারা কি খেয়াল করেন না, খাওয়া মানুষ খায় কেন? শক্তি অর্জনের জন্য, অথচ ইফতার খাওয়ার পরে আমরা সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ি। কারণ কি? কারণ আমাদের ডায়েটের সিরিয়াস সমস্যা আছে, আমরা ইবাদতের শক্তি হারিয়ে ফেলছি রমাদানের ইফতার করতে গিয়ে, এবং সো মাচ সো যে রমাদান পরে আমাদের ওয়েট খুব কমেই না, বরং ওয়েট বেড়ে যায়। অথচ রমাদানে আমাদের অনেক সুস্থ থাকার কথা ছিল রমাদান পরে, আমাদের যেরকম লাইফস্টাইল তাতে। এটা হচ্ছে আমার 5 নম্বর ভুল। তাহলে এই ভুলটা সবাই সচেতনভাবে ইয়ে করার চেষ্টা করেন, পুরুষদেরকে এখানে এগিয়ে আসতে হবে, কারণ আমি মনে হয় আমাদের পুরুষরা আমরা এই খাওয়া দাওয়া নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা করি। এরপর হচ্ছে 6 নম্বর যেটা ভুল, যে আখলাকের দিকটাকে আন্ডারমাইন করা, আখলাকের দিকটাকে খেয়াল না করা। রমাদানের মূল পারপাস ছিল আমাদের আখলাকের পরিশুদ্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বলেন আসসিয়ামু জুন্নাহ فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله شاة فليقل إني صائم। রোজা হচ্ছে ঢাল, তোমাদের কেউ যেন রোজার দিনটাতে কোনো অশ্লীল কথা না বলে, কোনো অসহিষ্ণু আচরণ না করে, কেউ তার সাথে লড়তে এলে গালি দিতে এলে সে যেন বলে ইন্নি সাঈম মাররাতাইন, আমি রোজাদার, সে দুইবার এই কথা বলবে ইন্নি সাঈম। আমাদের অবস্থা হচ্ছে যে আমরা চিন্তা করেন আপনি হাদিসটা, কেউ আমাকে মারতে আসলে আমি বলবো আমি তার সাথে, সে আমাকে মারতে আসছে অথবা গালি দিচ্ছে আমি রোজাদার, এই অবস্থায় আমি তাকে কিছুই বলবো না, আমি একবার বলবো ইন্নি সাঈম, নিজেকে মনে করাবো আমি রোজাদার, আরেকবার তাকে মনে করাবো ইন্নি সাঈম। আমাদের অবস্থা হচ্ছে আমাদের চেহারা দেখলে বোঝা যায় সাঈম আসতেছে, সাঈম রোজাদার। অনেকেই রোজা রেখে দেখবেন চেহারা লাল হয়ে থাকে, সে বোমা হয়ে থাকে যে না এখনই ফেটে পড়বে। আমাদের এই উল্টা অবস্থাটা হয়, অফিস থেকে বাসায় আসতে আসতে থাকে এই বোমাটা ফাটতে ফাটতে, অফিস থেকে বাসায় আসতে আসতে 10 বার বোমাটা ফাটে, বাসায় আসার পর স্ত্রীর সাথে চূড়ান্ত বিস্ফোরণটা ঘটে, তাই না? এটা আমাদের হয় না? এই অবস্থাটা নিয়ে খুব কড়া কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল হাজাত আন ইয়াদা তাআমা শারাবা। রোজা রেখেও যে খারাপ কথা, অন্যায় কথা, কাজ এবং জাহাল পরিত্যাগ করতে পারে না, অন্যায় কথা কাজ রোজা রেখে পাপ কাজ যদি ছাড়তে না পারি, রোজা রেখে যদি অন্যায় কথা, গীবত, নামিমা, অশালীন কথা, গালিগালাজ, মিথ্যা অপবাদ, অন্যকে নিয়ে ঠাট্টা উপহাস করা, এই খারাপ কাজগুলো যদি আমি ছাড়তে না পারি, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং আরও যে সমস্ত সুদ ঘুষ খারাপ কাজ যা কিছু আছে, চোখের গুণা, দৃষ্টিকে অবনত রাখা, সিনেমা নাটক গান দেখা, এগুলো যদি আমি ছাড়তে নাই পারলাম, এবং থার্ড যে জিনিসটা জাহেল, জাহাল হচ্ছে আরবিতে দুইটা শব্দের, 5 মিনিটের মধ্যে লেকচার শুরু শেষ করে দেবো ইনশাল্লাহ, এবং আজকে প্রশ্ন উত্তর দিতে পারবো না, আজকে কোনো প্রশ্ন উত্তর দেওয়া হবে না। আপনারা রমাদান সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, ফিকহুস সিয়াম বইটা পড়বেন, অন্যান্য বই পড়বেন, আলেমদের লেকচার শুনবেন, আপনার জ্ঞান অর্জন করবেন। আমি আজকে কোনো রমাদান সম্পর্কে উত্তর দেবো না, সময় নাই, 5 মিনিটের মধ্যে আমি লেকচার শেষ করবো, তারপরে এশার সালাতের সময়। কিন্তু এই 5 মিনিটের কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনেন। জাহেল পরিত্যাগ করতে হবে। জাহেল হচ্ছে আরবি দুইটা শব্দ আছে, ইলম, ইলম মানে হচ্ছে জ্ঞান, এটার বিপরীত জাহাল, জ্ঞান এটার বিপরীত জাহাল, জাহাল মানে অজ্ঞতা। আর আরেকটা শব্দ আছে হেলম, হেলম মানে সহিষ্ণুতা, সহিষ্ণু আচরণ, এটার বিপরীত হচ্ছে জাহাল, মজার ব্যাপার, অর্থাৎ অসহিষ্ণু আচরণ করা, চিল্লাচিল্লি, গালাগালি, রেগে যাওয়া, হ্যাঁ যেগুলো আমাদের মধ্যে আছে, আমার নিজের মধ্যে সবচেয়ে বেশি আছে, আমার এসব কথা বলতে লজ্জা লাগে, কারণ আমার পরিবার পরিজন এই কথাগুলো শুনে মনে মনে হাসতেছে যে আপনি এগুলো বলতেছেন, আপনি কি, আমার ছাত্ররা এগুলো শুনে হাসতেছে যে আপনি উস্তাদ এগুলো বলতেছেন, আপনি নিজে কি? আমি স্বীকার করি এবং দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমার আখলাক সুন্দর করে দেন এবং আপনার আখলাক সুন্দর করে দেন। এই দোয়াটা কিন্তু ওই যে তাহাজ্জুদ পড়বেন না রমাদানে, তাহাজ্জুদের শুরুর যে দোয়া হিসনুল মুসলিমে দেখবেন, দেখে নেবেন কয়েকটা দোয়া আছে হিসনুল মুসলিম আসলে সবার বাসায়, এটা অবশ্যই রাখবেন। সেখান থেকে তাহাজ্জুদের দোয়ার মধ্যে দেখবেন একটা
দোয়াউল ইস্তিফতাহ যেটা সানা পড়া বলি আমরা, সেখানে একটা দোয়া আছে, এর মধ্যে আখলাক সুন্দর করে দেওয়ার দোয়া শেখানো আছে। এটা অবশ্যই আপনারা করবেন, আমিও করতে হবে, আপনারা করতে হবে। তাহলে এই হাদিসটা খুব কঠিন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো দরকার নেই। ইবনু হাজম আয-যাহিরি তিনি এই হাদিস থেকে বলেছেন যে গীবত করলো যে, অথবা এই কাজগুলো কোনটা ইচ্ছা করে, কোনো ইচ্ছা করে যদি কেউ গুনাহের কাজ করে রোজা রেখে, তার রোজাই হবে না। এই ফতোয়াটা ঠিক না, ফতোয়াটা ভুল। কিন্তু আমি বলছি যে হাদিসটা এত কড়া যে উনি এই হাদিস থেকে এই ফতোয়া দিয়েছেন, ফতোয়াটা ভুল, এটা ঠিক না। রোজা হয়ে যাবে কিন্তু গুনাহ হ্রাস পাবে মারাত্মক, সওয়াব হ্রাস পাবে মারাত্মকভাবে। সওয়াব হ্রাস পেয়ে সওয়াবটা নাই হয়ে যেতে পারে পুরোপুরি, অথবা অনেক আশঙ্কাজনক কমে যেতে পারে। এই জন্য এটা আমাদেরকে আখলাকের দিকটা খুব খেয়াল রাখতে হবে। আমরা রোজা রেখে মনে করি যে বাস আমরা পানাহার বন্ধ করেছি, এরপর আমি চিল্লাচিল্লি গালাগালি বকাবকি যাই করি কিছু আসে যায় না। ওইটাই তো আসল, পানাহার বন্ধ রেখে আপনি তো নিজেকে ট্রেন করছেন। আখলাকের ট্রেনিংটা আমরা অবহেলা করার কারণে আমাদের রমাদানটা ভেস্তে যায়। এই জন্য বিশ্লেষণ বলছেন, রুব্বা সাঈমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল-জু' ওয়াল আতাশ ওয়া রুব্বা কাঈমিন হাজ্জুহু মিন কিয়ামিহি আস-সাহর। অনেক রোজাদার আছে যে রোজার থেকে তার পাওনা হচ্ছে শুধুই ক্ষুধা তৃষ্ণা, আর অনেক নামাজি আছে যে রোজা রেখে শুধু সে নামাজে শুধু রাত কাটাচ্ছে কিন্তু তার কোনো সওয়াব হচ্ছে না, সে নামাজের প্রতি কোনো মন নাই, সে অমনোযোগী হয়ে নামাজ পড়ে যাচ্ছে। দ্রুত আমাদের দেশে যেভাবে অনেকখানে তারাবি পড়ে বিরক্ত হয়ে যায় যে ইমাম সাহেব কি 1 ঘন্টা বেশি লাগে তারাবি পড়াইতে, কীভাবে হবে কাজকর্ম ব্যবসা কীভাবে করব আমরা যদি ইমাম সাহেব 1 ঘন্টা, হাফেজ সাহেব 1 ঘন্টা লাগায়। তার শুধু রাত জাগরা ছাড়া আর কোনো লাভ হচ্ছে না এই ধরনের তারাবি পড়ে। তার চেয়ে সে 2 রাকাত নিজে মন দিয়ে বাসায় একলা পড়লে, কিন্তু আপনি যে ফতোয়া দিয়ে, আমরা যে ফতোয়া দিয়ে রেখেছি, আপনি না, ফতোয়া তো আমরা দিই, আমরা ফতোয়া দিয়ে রেখেছি কি 20 রাকাত পড়তেই হবে, এই ফতোয়া দিয়ে রেখেছি, এই জন্য পুরাটাই ভেস্তে গেছে। একটা ভুয়া ফতোয়া দিলে এটার অনেক বাজে এফেক্ট আছে, এটা মানুষ বুঝতে পারে না। আমরা যখন ফতোয়া দিই আমরা বুঝি না 20 রাকাত মসজিদে যায় পড়তেই হবে, এই ফতোয়া যখন দিলাম এটার অনেক ব্যাড এফেক্ট আছে। এই ফতোয়া আমরা দিতে না যাই এটার কোনো ভিত্তি নাই তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো 20 রাকাত কোনোদিন পড়ছেন কোনো প্রমাণ নাই। সাহাবিদের যুগে 20 রাকাত চালু ছিল, এটার কিছু প্রমাণ আছে, থাকলেও এটা কখনো অবধারিত না। মসজিদে গিয়ে পড়তেই হবে এটাও মাস্ট না। যদি বাসায় 2 রাকাত মন দিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারতাম, এটা আমার জন্য অনেক উপকারী ছিল ওই মসজিদে গিয়ে হাই তোলার চেয়ে। হ্যাঁ, যাদের মসজিদে গিয়ে নিয়মিত 20 রাকাত মন দিয়ে পড়তে পারেন সেটা তাদের জন্য বেটার, তাতে সন্দেহ নাই, কিন্তু তারপরেও 20 রাকাত যে পড়তে হবে মাস্ট, এই ফতোয়া আমরা দিব না। সর্বশেষ যেটা, যে আসেন আমরা আমাদের একটা কালচার, এটা হচ্ছে ঈদ কেন্দ্রিক উপহার বিনিময়। এটা আমি হারাম বলছি না, কিন্তু এই কালচারটা আজকে এমন একটা পর্যায়ে এসেছে যে এটা আসলে আমাদের রমাদানের সদ্ব্যবহারের পথে একটা বাধা। আপনি দেখেন এটা প্রথমত একটা ফিনান্সিয়াল প্রেশার। আমি একজন মধ্যবিত্ত পরিবার, আমার আমি আমার আমার আপনারা যারা আমার কথা শুনছেন আমরা সবাই মধ্যবিত্ত বেশিরভাগ। আমরা যদি এই রমাদানে আমাদের মা বাবা চাচা মামা ফুপু খালা ভাই বোন শ্বশুর বাড়ির আত্মীয় সবাইকে একটা করে গিফট দিতে হয়, সবাইকে তো রমাদানে একটা করে লজেন্স দিতে পারবেন না, তাই না? একটা পাঞ্জাবি দিতে হবে, অথবা একটা শাড়ি দিতে হবে, একটা সালোয়ার কামিজ দিতে হবে। আপনি ভেবে দেখেন এটা কত বড় ফিনান্সিয়াল একটা প্রেশার। এই প্রেশার তো আল্লাহ আমাদেরকে দেন নাই, আল্লাহ তো আমাদেরকে এটা বাধ্যতামূলক করেন নাই। আমরা এখন নিজেদের উপরে এই কালচারটা চাপিয়ে নেওয়া, একদিকে এটা ফিনান্সিয়াল প্রেশার, আরেকদিকে এই গিফটগুলো কেনা জন্য শপিং সেন্টারে ঘোরাঘুরি আমাদের চোখের গুণা হচ্ছে। রমাদানের মূল্যবান সময় বিশেষ করে শেষ 10 রাত্রি মানুষের কোথায় কাটে? শপিং সেন্টারে। মসজিদে যেতে গিয়ে জ্যাম লেগে যায় শপিং সেন্টারের কারণে, তারাবিতে যেতে জ্যাম লেগে যায় শেষ 10-এ, অথচ শেষ 10-এ ইবাদতের জন্য ফারিগ থাকার কথা ছিল, অনেকের এতেকাফ করার কথা ছিল। তো এইভাবে এই কালচারটা আসেন আমরা সবাই আত্মীয় স্বজনের সাথে আলাপ করে এটা চেঞ্জ করতে পারি কিনা, যে আমরা এই গিফটের এক্সচেঞ্জটাকে রমাদানের সাথে ফিক্স না করে আমরা সারা বছরে ছড়িয়ে দিই, আমরা সাধ্যমতো যে যাকে যখন পারি আমরা গিফট দিব, তাতে আমাদের ফিনান্সিয়াল প্রেশারটাও কমবে আর আমাদের রমাদানের মূল্যবান সময়, ইবাদতের মূল্যবান সময়, এমনকি ঈদুল আধা যে সময়টা সেই সময়টাও কিন্তু সেখানের দিনগুলা বেশি ফজিলত আর রমাদানের শেষ 10টা রাত্রি বেশি ফজিলত। দুইটাই ফজিলত পড়লে ইবাদতের সময়, কিন্তু ওই সময়ের অনেকটা আমরা গিফট কিনতে আর এইটার জন্য শপিং করতে এইসব কাজে আমাদের নষ্ট হয়ে যায়। তো আসেন আমরা সবার সাথে আমাদের আত্মীয় স্বজনের সাথে আলোচনা করি, অথবা আমার এই কথাগুলো তাদেরকে যদি শোনানো যায় আমরা শোনাতে পারি কি না, সবাইকে আমরা কনভিন্স করতে পারি কি না যে আমরা এটাকে
এই ঈদের মৌসুমে সীমাবদ্ধ করব না। তাহলে এই সাতটা কাজ আমি সাতটা কাজ রিপিট করি, শেষ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আমাদের জ্ঞানের প্রস্তুতি নিতে হবে রমাদান আসার আগে, দুই নম্বর প্ল্যানিং করতে হবে, তিন নম্বর প্ল্যানিং করতে গিয়ে আমরা যেন নিজেকে ওভারলোড না করি, প্ল্যানিং করতে গিয়ে কী কী প্রশ্নগুলো করব সেগুলো নিশ্চয়ই আপনারা লিখেছেন, এগুলো লিখিত হবে, লিখে আপনারা প্ল্যানিং নিজ নিজ প্ল্যানিং করে ফেলবেন, সবাই একই প্ল্যানিং অনুসরণ করবেন না। তিন নম্বর হচ্ছে নিজেকে ওভারলোড করবেন না, যা আপনি পারবেন ততটুকু আপনি নেন এবং এমন কিছু নেন যেটা রমাদানের শেষ দিন পর্যন্ত আপনার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হয়। বেশি কোনো প্রোগ্রাম, জটিল কোনো প্রোগ্রাম নিয়েন না, রমাদানে সব কিছু শিখতে চেষ্টা করেন না, কোরআন শিক্ষা, তাফসীর শিক্ষা সব এগুলো করার চেষ্টা করেন না। পাঁচ নম্বর, আমাদের ডায়েটারি হ্যাবিট যেটা আছে, আমাদের খাদ্যাভ্যাস এই রমাদানে খুব সিরিয়াসলি আমাদের চেঞ্জ করা দরকার। ছয় নম্বর ছিল কি ছিল, ছয় নম্বর আখলাকের দিকে বিশেষ মনোযোগ দেওয়া। সাত নম্বর হচ্ছে রমাদানে সবাইকে সব গিফট দিতে হবে, এই কালচারটা আমরা চেঞ্জ করতে পারি কি না, এই কাজগুলো করলে এই সাতটি জিনিস যদি আমরা করতে পারি বা অ্যাভয়েড করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রমাদানের পূর্ণ সদ্ব্যবহার করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন রমাদানের পূর্ণ সদ্ব্যবহার করার। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।